বিচিত্র সংবাদে স্বাগতম। 10 কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান। চীনের দক্ষিণ পশ্চিমের একটি রেস্তোরাঁয় 10 কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গিয়েছে। ওই রেস্তোরাঁয় নৈশ ভোজ করতে আসা এক অতিথি রেস্তোরাঁর বাইরের উঠোনে ডাইনোসরের পায়ের ছাপটি আবিষ্কার করেন। রেস্তোরাঁটি চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরে অবস্থিত। সেখানে খুঁজে পাওয়া পায়ের ছাপগুলো দুটি সরোপড ডাইনোসরের, সরু লম্বা গ্রীবা, লম্বা লেজ, ছোট মাথা আর বিশাল দেহি সরোপড ডাইনোসর ক্রিটাসিয়ান আমলে পৃথিবীতে বিচরণ করত বলে জানান লেডা জিং। তিনি চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সের সহযোগী অধ্যাপক। অধ্যাপক লিডা আর একটি দল গত শনিবার একটি 3D স্ক্যানার ব্যবহার করে ডাইনোসরের পায়ের ছাপগুলো আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। সরোপড ডাইনোসরকে পৃথিবীতে এখন পর্যন্ত হেঁটে বেড়ানো সর্ববৃহৎ প্রাণী বলে বিবেচনা করা হয়। সেগুলো লম্বায় 3টি স্কুল বাসের সমান ছিল। সেগুলোর ওজন এত বেশি ছিল যে যেখানে হেঁটে বেড়াতো সেখানেই মাটি কেঁপে উঠত। লিডা জিং বলেন, তারা যে দুটি ডাইনোসরের পায়ের ছাপ শনাক্ত করেছেন সেগুলোর দেহের লম্বা সম্ভবত 8 মিটার বা 26 ফুটের মতো। যে রেস্তোরাঁয় ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে সেখানে আগে মুরগির খামার ছিল, আর পায়ের ছাপগুলো আবর্জনা এবং বাতিল বস্তুতে ঢাকা ছিল। এ কারণেই সেগুলো ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে। প্রায় বছরখানেক আগে রেস্তোরাঁ খোলার সময় সেখানকার আবর্জনা পরিষ্কার করা হয়। সেখানে প্রাকৃতিকভাবে এলোমেলোভাবে পাথর পড়েছিল। পাথরের ওই বিন্যাস রেস্তোরাঁ মালিককে খুব পছন্দ হওয়ায় তিনি সেটি সেভাবেই রেখে দিয়েছিলেন। এমনকি তিনি সেখানে সিমেন্টের প্রলেপ পর্যন্ত দেননি। ফলে ডাইনোসরের পায়ের ছাপ সেখানে পাথরের মধ্যে যেভাবে ছিল ঠিক সেভাবেই পাওয়া গিয়েছে। বন্ধুরা, বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র সব সংবাদের সন্ধান দিব আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।